अल्लाह जानी आमी महादोषी बड़ गुनागार किंतु तुम्हें सबार बड़ अल्लाहु अकबर तुम्हें करले क्षमा তুমি আমায় করলে ক্ষমা কে জিজ্ঞাসিবে তোরে আল্লাহ তাড়ায়ও না মরে তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে আল্লাহ তাড়ায়ও না মরে তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে গুণী কিংবা দোষী হয় গুণী কিংবা দোষী হয় তবুও তোমার দাস আল্লাহ আমি পাপী হই বা নেককার হই তবুও তো তোরই গোলাম আমরা কার গোলাম ভাই লজ্জা করবেন না আজ যদি আপনাকে রত্তাতে ধরে লাই দেবীপুরে ধরে লাই ওরা আজ আসছি ওদের ওদের ডিক বেড়েছে বালুপুরে আর গাড়িকে ঘেরে লিয়েছে বুঝতে তাই না আর কে ড্রাইভার ভয় কেগেছে এটা কী করেন গাড়িকে ভেঙে দেয় কি নাকি আমি কাঁচটা খুললাম দেখছি যদি একটু গাড়িকে ছয় তা আর যা হবে হবে মরবো তো মরবই ভাই ওখানে যদি আপনাকে বলে এ তুই কে কোন জাতি মুসলমান ভয়ে নিজের নামটা লুকিয়ে লাই আপনি বলুন আমরা কি ভাই আমরা জাতিতে কি বলেন আরে জোরে বলুন এ মুসলমান ছেলে পিলের নাম রাখে কে ছেলে পিলের নাম রাখে কে আরে বলেন না ছেলে পিলে আমি যা আমার বাপের তো ছেলে পিলে ছিলাম আমার নাম হবিবুর রহমান কে রেখেছিল বাপ মা তো হিন্দু ধর্ম ওরাকে জিজ্ঞেস করেন হিন্দু এটা কোথায় আছে কোন বেদে ঋগ্বেদে সামবেদে অজুর্বেদে অথর্বেদে রামায়ণে মহাভারতে না পুরাণে গীতাতে কিসে আছে চ্যালেঞ্জ দেখাতে পারবে না এ খ্রিস্টানরা তোর নাম খ্রিস্টান কোন বাইবেলে আছে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট আহাদে আতিক আহাদে জাদিদ তালমুদ না কিসে আছে এ ইহুদি বল তোর নাম কে রেখেছে তোরা যে ইহুদি বলিস ওখানে হাহালাদ্রি বন্ধু আমার দুনিয়ার এরা নিজে নিজে নাম রেখেছে কিন্তু বলুন কোন মেয়ে ছেলের বিয়ে কোন মেয়ে ছেলের বিয়া আল্লাহ যদি আরো সে কাউরির সঙ্গে পড়ায় আমি বিলাই মারিতে কাউরি বিয়া পড়ালাম এ মেয়েটা বেশি সম্মানী না আল্লাহ যদি আরো সে কাউরি বিয়া পড়ায় ওই মেয়েটা সম্মানী বলেন কোনটা বেশি সম্মানী ভাই এবার বলেন তো দুনিয়াতে কোন একটা মেয়ে ছেলে আছে যার বিয়া স্বয়ং আল্লাহ উকিল হয়ে ফেরেশতারাকে সাক্ষী করে জমিনের একটা লোকের সঙ্গে তার বিয়াটা পড়িয়েছিলেন এরে মুসলমান আমি আমি ঘরের খবর রাখি না আমি আমার মা বাপের খবর রাখি না সে মেয়েটার নাম হলো আমার মা আপনার মা সারা পৃথিবীর মুসলমানের মা নবীর বিবি হযরতে জাইনাব বিনতে জাহাশ কি বললাম নামটা বলেন জাইনাব বিনতে জাহাশ কার সঙ্গে বিয়ে তো সারা বিশ্বের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে বিয়ে নবী আছে মদিনায় আর জাইনাব আছে নিজের বাড়িতে আর আমার আল্লাহ ওখানে বিয়ার আসর বসালো আল্লাহ ফিরে জিব্রিল মিকাইলের সামনে সমস্ত ফেরেশতার সামনে বিয়াটা পড়ালো বন্ধুরে আমার এবার বলেন মা বাপ নাম রাখে ওই নামটা বেশি সম্মানী না আল্লাহ যদি নাম রাখে ওই নামটা বলুন কোনটা সম্মানী কোনটা আমার নবী মার পেটে জন্ম নিয়েছে রে কিন্তু ওখানে লেখা হয়ে গিয়েছে আহমদ লেখা হয়ে গিয়েছে মুহাম্মদ আমার নবীর নাম নির্বাচন করেছিলেন আল্লাহ আর আমার নবীর উম্মত আমরা নবীর উম্মত আমাদের নাম রেখেছেন আল্লাহ আমাদের ধর্মের নাম রেখেছে আল্লাহ আমাদের জাতির নাম রেখেছে আল্লাহ বন্ধু একটা কথা শুনে রাখেন যদি আপনার সার্ভে করতে আসে গণনা করতে আসে এনআরসি করতে আসে কতগুলো ছদ্মবেশে আসবে আর বলবে আমাদেরকে সরকারের পক্ষ থেকে পাঠিয়েছে আপনি আপনার ডকুমেন্ট দেখান খবরদার খবরদার
এরে বিরাইমারের মানুষ, এতটা অঞ্চলের মানুষ আমি বলে গেলাম, আপনারা একজোট হবেন, খবরদার কোনো ডকুমেন্ট কোনো দলিল পত্র আপনারা মিলাবেন না। হ্যাঁ, যদি আমার রাজ্য সরকার আমার বলকের পক্ষ থেকে সার্টিফাই হয় যে সত্যি এরাকে পাঠানো হয়েছে, তবে নিজের হাতে ফর্ম ফিল আপ করবেন, নিজের হাতে লিখবেন, ওদেরকে লিখতে দিবেন না, নিজে লিখতে জানেন না, আপনার মাদ্রাসা থেকে কোনো একজন শিক্ষককে ডেকে নিয়ে যাবেন, ওদের দায় পুরা করেন, আর যখন যেখানে আছে তুমি জাতিতে কি, জাতিতে কি, তখন বলিয়েন না ইসলাম, তখন বলবেন আপনি কি বলবেন, আমি মুসলিম, মুসলিম, তোমার ধর্ম কি, তোর ধর্ম হলো ইসলাম। এবার কোরআন নাই কেন, এখানে একটা কোরআন নাই কেন, আমার আপনার নাম, আমরা যে মুসলিমের নাম তাকে রেখেছেন, শুনুন, কুমুল মুসলিমিন, ওরে আমি আল্লাহ, আমি আল্লাহ তোমাদের নাম রেখেছি মুসলমান, আর মুসলমান মানে আত্মসমর্পণকারী, মুসলিম জাতি এমন একটা জাতি, মুসলমানের মানে হলো আল্লাহর সামনে সব সঁপে দেওয়া, এর মানে হলো আল্লাহ আমার যা আছে পৃথিবীতে, আমার জান, আমার মাল, আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা পয়সা, আয় আল্লাহ ইয়ে আপনার মেয়েরা নেই, সবকা মালিক তু হ্যায় আল্লাহ, আমি এদের মালিক নয়, যা আল্লাহ তা তুমি, তাদের মালিক তুমি দিয়েছ, তুমি যখন চাইবে তখন তোমার জন্য, এই জন্য তো কুরবানি যখন জবাই করি তখন একটা দোয়া বলি, ওই দোয়াটা আমার সঙ্গে পড়েন তো, এটা তো দোয়া নয় কোরআনের আয়াত, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত, আমার কোরবানি, আমার দান, আমার সাদকা, আমার সব কিছু আল্লাহ তোমার জন্য। তো আমার আল্লাহ বলছে মুসলমান রে, তুমি ভয় করিও না, তুমি দুশ্মনের সামনে যদি ঘেরা পড়ে যাও এমনকি তোমার জীবন লিয়ে লাভ, বলে তুমি কে, তোমার পরিচয় দাও, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, তুমি জোর গলায় দীপ্ত কণ্ঠে বলো আমি একজন মুসলমান, কারণ তোমার শরীরে আছে জিহাদি রক্ত, আলীর রক্ত, যে এক আলী আল্লাহু আকবারের আওয়াজে খাইবরের মাটিকে কাঁপিয়ে দিয়েছিল। আমাদের দেহে আছে জিহাদি রক্ত, আমাদের দেহে আছে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে ইসলামী ঝংকার, তাকবীর তাকবীর বাতিলের মাসনাদ, কত ভেঙে করেছি যে চোরমার, কত ভেঙে করেছি যে চোরমার, কত ভেঙে করেছি যে চোরমার, এই শির অবনত আল্লাহর কাছে শুধু এই মাথাটা, মুসলমানের মাথা কার সামনে ঝুঁকবে ভাই, আরে জোরে বলেন কার সামনে, পুলিশ দারোগা দেখে কেন কন, দারোগা বাপু নমস্কার, পুলিশ বাপু নমস্কার, আল্লাহ নিজের বাপকে বাপ কয় না সবাই বাপু, নিজের বাপকে বাপ কয় না দিয়ারের মানুষ বাপ হে বাপু হে, আর ফের শ্বশুরকে আব্বা জান, বা জান, বাপজি, এটা কলজা ঠান্ডা করা, নিজের মাটাকে মা বলে ডাকে না, আর পরের বেটির মাকে আম্মা জান, মা জান, মা জি, ও রে আল্লাহ রে আল্লাহ রে, আমাদের দেহে আছে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে ইসলামী ঝংকার, তাকবীরে তাকবীর বাতিলের মাসনাদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার, এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয় কোনো তাগুতের কাছে, এই মাথা আমাদের একমাত্র আল্লাহর সামনে ঝুঁকবে, কাউরির সামনে নয়, কোনো শক্তির সামনে নয়, এই শির অবনত আল্লাহর কাছে শুধু নাই কোনো তাগুতের কাছে, সবুজ কাফেলা নিয়ে যাব মোরা একদিন, মঞ্জিলে মাকসুদে পৌঁছে, মঞ্জিলে মাকসুদে পৌঁছে, মঞ্জিলে মাকসুদে পৌঁছে, আমাদের ছোট্ট হৃদয়ে, আমাদের ছোট্ট হৃদয়ে মানে অন্তরে, আমাদের ছোট্ট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই, আসুক না যত বাধা যত ঝড়ের সাইকেল, রাসূলের পথে মোরা চলবই, রাসূলের পথে মোরা চলবই, একবার সকলে বলুন তো, রাসূলের পথে মোরা চলবই, রাসূলের পথে মোরা চলবই, থামুন, কালেমায়ে শাহাদাত জপে জপে আমরা, একবার কলমার শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমায়ে শাহাদাত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে,
কেদো না মাগো যেতে দাও বীর মুজাহিদদের সাথে বেদিনের পাঞ্জাই বিশ্ব মুসলমান আর শেষের পাঞ্জাই হিন্দু হিন্দুস্তানের মুসলমান কান্নায় ভাঙছে নীল আকাশ আমরা ফুটাবো হাসি মাজলুমানের মুখে বুকে ঝড় তুলেছে বিশ্বাস বুকে ঝড় তুলেছে বিশ্বাস সত্যের আলো দিয়ে আমরা হাসি ফুটাবই আসুক না যত বাধা যত ঝড় সাইকলন রাসুলের পথে মোরা চলবই রাসুলের পথে মোরা চলবই রাসুলের পথে মোরা চলবই এবার রসুলকে কত ভালো আছে একটা ছোট্ট কথা বলে দিই তারপরে আমাকে পরচি ধরাবার দরকার হবে না কি কতটা ভালোবাসেন আল্লাহ নিজে ডাক দিয়ে বলছেন আর আমার নবীর জোবান দিয়ে আল্লাহ কইয়ে লিখছেন আনফেক বানি আদম এরে আদমের বেটা বেটিরা বর্তমান অবস্থা চলে এসেছে এই লকডাউন করে এই লকডাউন করে আসলে তোরগে শিক্ষা প্রতিষ্ঠানের মেরুদণ্ড ওরা পিঠের হাড্ডি ভাঙতে চেয়েছে কারণ ওরা জানে মুসলমানের মাদ্রাসা মক্তব চাহার উপরে সাদকা ফেতরা মুসরের উপরে লকডাউন কর করোনা বলে কিছুই নাই ওর গে স্কুল কলেজের লেখাপড়া অনলাইনের মধ্যে চলছে ইন্টারনেটের মাধ্যমে চলছে আর সব মেয়েদের হাতে ছেলেদের হাতে মোবাইল দিয়ে দিল আমরা ফকির গরিব আমরা দিতে পারবো না লকডাউন ভয় দেখিয়ে শিক্ষা বন্ধ কর কোরআন থেকে যেন দূরে সরে যায় হাদিস থেকে দূরে সরে যায় ভাই এই পরিস্থিতিতে আল্লাহ ডাক দিয়ে হাত মেরে বলছেন আনফেক আলে মোলমাকে জিজ্ঞেস করবেন এটা হবি মুলবি হাদিসের কথা বলো নিজের বানিয়ে হাদিস আল্লাহ বলছেন আমার নবীর জোবান দিয়ে আনফেক তোরা আমার জন্য খরচ কর খরচ কর আয় এগিয়ে আয় তুই যত দিবি উনফেক আলাইকা আমি আল্লাহ আর সে বসে কথা দিলাম ওয়াদা করলাম তুই যত দিবি তার দশ গুণ সাতশো গুণ সাত লক্ষ গুণ আমি আল্লাহ বাড়াবই তোকে দিবই আজ মুসলিম হিসাবে আল্লাহর এই কথাটুকুকে কতটা বিশ্বাস করেন আসুন তো ভাই ত্রিশ পারা কোরআন ত্রিশ পারা কোরআন এক একটা হরফ দশ নাকি যে পড়বে দশ যে শুনবে দশ কোরআন পড়ার পরে দোয়া করলে দোয়া কবুল ছেড়ে পেলে দোয়া করলে মোর মা বাপের স্থান আল্লাহ জান্নাতে বাড়িয়ে দেয় আল্লাহ বলবেন রে মা বাপ তোকে এই সম্মানটা দিন কেন জানিস তোর ছেলে মেয়ে ওই আজ বিলামারিতে কোরআন পড়ে দোয়া করেছে ওর দোয়ার বরকতে ভাইজান অতএব দেখি আজ ত্রিশ পারা কোরআন বাড়ি গিয়ে পড়তে পারবেন না বসে জাগতে পারবেন না কিন্তু আজ এখান থেকে আপনি সেই নেকিটা নিয়ে যেতে পারবেন ইন্নামাল আমালু বিন্নিয়াত নেকিটা নিয়ে যেতে পারবেন আজ দেখি এই কোরআনকে কতটা ভালোবাসেন যেই কোরআন এক বছর হয়ে গেল এক বছরের বেশি টাইম থেকে আপনার বন্ধ আছে বন্ধ এ আমার মায়েরা বোনেরা আছেন কেউ যে এক পারা করে কোরআনের নেকি এক পারা করে প্রতিটা হরফে দশ দশ করে নেকি লক্ষ লক্ষ নেকি আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন নিজের জন্য নিজের ছেলে মেয়ে যারা বেঁচে আছেন মারা গেছেন সকলের জন্য সকলের জন্য বলবেন আল্লাহ নিয়ে তো যাব দিলে নিব না কেন কি লাগবে আমি বেশি নয় বেশি নয় যারা মোটা মোটা দান করেন আমার ঠিকাদার কমিশন এটা ওটা তারাকে বাদ দিয়ে আমি সর্বসাধারণকে বলছি এক পারার মূল্য আমি মাত্র মাত্র আমি 1000 টাকা করে রাখলাম তবে যদি আপনার ইচ্ছা হয় যে না আমি বেশি